400 লোক ওদেরটাই উঠছে, তাদের পয়সাও দিচ্ছে। মোটামুটি হচ্ছে আমাদের যে হচ্ছে গত 10 তারিখ থেকে চন্দননগর টু ফিয়ারলি, সারাপুলি টু ফিয়ারলি, শ্রীরামপুর টু ফিয়ারলি যে লঞ্চ সার্ভিসগুলো চালু করেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, সেই ব্যাপারে হচ্ছে ইন্সপেকশনের দিতে ম্যানেজিং ডাইরেক্টর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এসেছিলেন, বিবেক সহায় সাহেব এসেছিলেন, ওনারা এসে প্রতিটি ঘাট এখন ইন্সপেকশন করছে। এই সবই হচ্ছে আমাদের ইয়ে শেষ হলো, তাতে হচ্ছে ওনারা দেখে গিয়ে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। কারা কারা ছিলেন? এডিজি ম্যানেজিং ডিরেক্টর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মেন যে ইয়েস উনি ছিলেন, এডিজি ছিলেন আমাদের ট্রাফিকের হুগলির ইয়ে ছিল, হুগলির এডিজি ট্রাফিক ছিল, এবং বিবেক সহায় যে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ইয়েতে উনি আছেন। স্পেশাল কোনো নির্দেশ দিয়ে গেছে? না, এই মুহূর্তে কোনো নির্দেশ দিয়ে জানি ওনারা টোটালি ডেকে ইয়ে মানে কি আছে না আছে তদারক কি করে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সপ্তাহে ঠিক আছে কিনা তাতে এডিজি আমাদের হুগলি ট্রাফিকের থেকেও জেনেছেন যে আমি সেই নাম তরুণ ম্যানেজার শ্রীরামপুর বেড়াতে।